রহমান, কেমন আছেন সবাই? আজকে যেহেতু ঈদের ফোর্থ ডে, তো ভাবলাম আমাকে নিয়ে কোথাও খেতে চলে যাই। তো চিন্তা করতে করতে ভাবলাম কেননা শেফ টেবিল কোর্টসাইডে যা যা ওখানে অনেকগুলো অপশান আছে খাওয়ার জন্য। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি আসার পরে ওখানে বলতে গেলে অনেক ভিড়, যেহেতু ঈদ সিজন, তো অফকোর্স ভিড় একটু থাকবেই। আমার আগে এখানে কখন আসা হয় না, এই আমি ফার্স্ট টাইম আসলাম। ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখতেছিলাম, জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর করে ডেকোরেট করছে, অনেকগুলো খাবার রেস্টুরেন্ট করছে, ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। বুঝতেছিলাম না কোথায় কি খাবো, দেখতেছিলাম কোথায় খাওয়া যায়, কোথায় ভিড় একটু কম, আমি ওরকম প্লেস খুঁজতেছিলাম, যেহেতু প্রত্যেকটা জায়গাতেই অনেক বেশি ভিড় ছিল আর বসার জন্য সিটও খুঁজে পাচ্ছিলাম না। তো এমন একটা প্লেসই খুঁজতেছিলাম যেখানে একটু বসে আরামসে খাওয়া যাবে। জায়গাটা অনেক সুন্দর না, বিকালবেলা বা ইভিনিং টাইমে এখানে ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো লাগে। তো বুঝতে বুঝতে পেয়ে গেলাম একটা জায়গা, পাঞ্জাব কিচেন। তো এখান থেকে আমরা লাহোর খালি এক প্লেটটা অর্ডার দিয়েছিলাম। তো অর্ডার দেওয়ার পর অনেক কষ্টে একটা সিট জোগাড় করে এখানে ওয়েট করতেছিলাম খাবারের জন্য। বেশি টাইম লাগে না এখানে খাবারের জন্য, ভিড় যদি অনেক বেশি থাকে, এই 15-20 মিনিটের মধ্যে ফুড রেডি হয়ে যায়, বাট বেসিক্যালি মেন প্রবলেম হচ্ছে জায়গা পাওয়া যায় না। ফাইনালি কিছুক্ষণ পরেই খাবারটা আমাদের রেডি হয়ে যায়, দেখতে খুবই ডেলিশিয়াস লাগে, দেখতে যেমন ডেলিশিয়াস খেতে খুবই টেস্টি। এখানে 3 রকমের কাবাব ছিল, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব আর নর্মাল যে তাওয়া কাবাব, ওটা ছিল, খেতে খুবই ভালো ছিল। খাওয়া শেষ করে হঠাৎ করে প্লে স্টেশন চোখে পড়লো, তো ভাবলাম একটু ঢুকে দেখি কী কী আছে ওখানে। তো দেখলাম হ্যান্ডমেড অনেক সুন্দর সুন্দর ডেকোরেটেড পিস ছিল, বাট আমার জন্য বেসিক্যালি বলতে গেলে সবগুলো খুবই ওভার প্রাইস ছিল। যদি হ্যান্ডমেড দেখতে অনেক কিউট ছিল, বাট প্রাইসটা একটু বেশি ওভার ছিল, তাই ওখান থেকে আর কিছু কেনা হয়নি। আমার কাছে এই প্লেসটা দেখে অনেক বেশি মজা লাগছে, আমার নানুর বাড়ির কথা মনে পড়ে গেছে। যখন ছোট ছিলাম তখন এরকম পুকুরের মধ্যে অনেক মাছ থাকতো, তো বসে দিয়ে মাছ ধরতাম, এই মাছগুলোকে দেখে আমার ওই নানুর বাড়ির কথা মনে পড়ে গেছে। আমার ইচ্ছা করতেছিল এখনই বসে পেতে বসে পড়ি মাছ ধরার জন্য। সাডেনলি অনেক সুন্দর একটা বুক ক্যাফে চোখে পড়লো, প্রথমা বুক ক্যাফে। তো ভাবলাম একটু ঢুকে দেখি, ওখানে অনেক বুকের কালেকশন ছিল। বাট একটা জিনিস কি, মানুষ ওখানে বুক বয়ে পড়তে কম বা কিনতে কম আসে, পিকটু তো অনেক বেশি আসে। দেখলাম মানুষ ওখানে তারা তারা শুধু পিকি তুলছে, আমি যদি কয়েকটা তুলছি। একটা জিনিস দেখলাম ওখানে বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য অনেক কিছু ছিল, বাট বড়দের জন্য তেমন কিছু ছিল না। হ্যাঁ, শুধুমাত্র রেস্টুরেন্ট ছিল, বুক ক্যাফে ছিল, আদার জিনিস ছিল, বাট বড়দের জন্য এরকম কিছু একটা থাকলে খুব বেশি মজা হইত। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো সাড়ে চোখে পড়লো এখানে ওয়াফেল আপো আছে, তো আর এত সুন্দর স্মেল আসতেছিল, তো ভাবলাম কেন ট্রাই করে দেখা যাক না ওদের ওয়াফেলটা কেমন। তো ওখান থেকে আমরা ওয়াফেল একটা অর্ডার করছি, নিউটেলা স্টিক ওয়াফেল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনাল অর্ডারটা করতে পারছি। যেহেতু আমাদের টোকেন নাম্বার অনেক বেশি দেরিতে ছিল, তাই ভাবলাম একটা আশেপাশে প্লেসটা ঘুরে ঘুরে দেখি। তারপর ওখানে একটা জিনিস দেখলাম, মানে মিনি গুড আছে, তো ভাবলাম এটার ভিতরে একটু ঢুকে দেখি। ওদের বাইরে থেকে দেখতেছিলাম অনেক কিউট কিউট স্টাফ, তো আমার ইচ্ছে হলো ভেতরে ঢুকে দেখি ওদের কী কী আছে। যেমনি আমাকে দেখে নিজে আগে আগে ঢুকে পড়ে। তো এখানে ঢুকার পর দেখলাম টাকাটা ছোট, বাট মানুষ এত ভিড় করেছিল। বেসিক্যালি বলতে গেলে ঈদের টাইমে এই প্লেসটাতে না আসাটাই মনে করে বেটার। তো অনেক কিউট কিউট স্টাফ ছিল, ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমার কাছে অনেক কিছু কিনতে ইচ্ছা করতেছিল, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইস একটু বেশি, তাই এখান থেকে তেমন কিছু কিনি নাই। সফট টয়গুলো দেখলেই খালি ধরতে ইচ্ছা করে। ওখান থেকে দানি আইব্রো রেজারটা কিনে তাড়াতাড়ি বেরোয় গেলাম। তো
এদিকে আমাদের রাফেল রেডি হয়ে গেছে। ফ্লেভারটা এত বেশি সুন্দর ছিল, দেখতে খুবই ইয়াম্মি লাগতেছিল। সো লেটস ট্রাই দিস। এই যে আমার রাফেল, আমি ট্রাই করার আগে সে এক কামড় ভাগ বসিয়ে দিছে। খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। টাটা। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু